নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প বীর্য শুল্কের ঋণ প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প সাহিত্য বা বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো গল্প বীর্য শুল্কের ঋণ গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্ত শ্রোতা বন্ধুদের জন্য চেপে ধরে বসে নীলা কাশির শব্দটা ওর হৃদয়টাকে ক্ষত বিক্ষত করছে ইচ্ছে করছে ছুটতে গিয়ে জড়িয়ে ধরতে মানুষটিকে কিন্তু বরেন যদি উঠে পড়ে যদি খারাপ ভাবে না 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 বরেনের বারণ শোনা যাবে না মনটা আকুপাকু করছে যে একটু দেখতে যেতেই হবে অজান্তেই ঘর খুলে বাইরে বেরিয়ে যায় নীলা বুকের হুকটা খুলে তার ভারী স্তন দুটোকে আবিষ্কার করে সে সেই স্তনের ভার হাত যেন লোকটির কাছে উন্মুক্ত হতে চাইছে মুখ থেকে আর চোখ থেকে জলের ধারা বেরিয়ে আসে লিনার গুটি সুটি মেরে বিছানার কোণে পড়ে থাকা মানুষটি দুহাত উঁচু করে যেন লিনাকে আবেগ মিশ্রিত কণ্ঠে আহ্বান করছে শব্দ বেরোচ্ছে না সাই শব্দ বুকে চপ করে চোখে জল পড়ছে লিনার সুস্থ হবার নয় আর এই মানুষটা শেষবারের মতো নিজের স্তনবৃন্দটা ওনার মুখে প্রবেশ করাতেই মুখ গহবরের গরম উষ্ণতা লিনার সমস্ত শরীরকে কাঁটা দিয়ে যায় ভারতে পারতে কেঁপে উঠতে থাকি লিনা অজান্তেই হাত চলে যায় মানুষটির চুলের ফাঁকে পরম তৃপ্তিতে নিজের বিছানাতে আবিষ্কার করে না সে এখনো পৌঁছায়নি ওই জায়গায় তবে শব্দটা এখনো কানে আসছে নুপুর পরা পায়ের নুপুর খুলে রাখে সে যেন এই কাজটা নিষিদ্ধ তাই গোপনে অভিসারে বেরোতে হবে লীনাকে দরজাটা খুলতেই দমকা হাওয়া ঝড় বৃষ্টি জানান দেয় আজকে প্রকৃতিও যেন অন্য সুরে মাতাল হয়েছে কেন খুলে নিজের ভারী স্তন দুটোকে বাইরে বার করে নিয়ে আসে নীলা বিছানায় যেই মানুষটি পড়ে রয়েছেন তার বয়স নিতান্তই পঁয়ষট্টি সত্তরের কম নয় কাঁপা কাঁপা ঠোঁটে আর হাতে শিশুসুলভ আচরণ করছেন তিনি বুকের দুধটা বের করে মুখে ঠাকাতে এই দুহাত দিয়ে আঁকড়ে ধরে চুজতে শুরু করলেন চোখ বুঝে আবেশে এলিনা কেমন যেন হয়ে গেল তার ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে না না এই স্পর্শে কিন্তু শরীরে কামনা বাসনা যাচ্ছে না বরং মাতৃত্বের ধারা উদয় হয়ে উঠছে পুরুষ মানুষটি আঁকড়ে ধরেছেন নীলাকে নীলাও চোখ বুঝে রয়েছে তার মমতা মহি স্পর্শে কিন্তু আচমকাই শাশুড়ি মায়ের চিৎকারে সম্বিত ফেরে দুজন মানুষের চোখ মুখের ভাব এমন যেন নিষিদ্ধ কোনো কাজ করছিল তারা অথচ কি গো ওঠো সকাল হয়েছে অফিস যাবে না যাব তো কি বার তো শুক্রবার এরপর না 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 এখন ধরবে না এখন একদম ধরবে না কে শোনে কার কথা বরেন নীলাকে জাপটে ধরে বিছানায় সে নীলার ডান হাতে খুন্তি বা হাতে সর্ষের তেলে শিশি বরেন নীলাকে ধরে বুকের কাছে টান মারতেই তেলের শিশি বিছানার চাদরে পড়ে যায় নীলা অসহ্য বোধ করে ওঠে দিলে তো এখন কাঁচাকুচি করতে হবে এমনিতেই কাঁচতে পারি না কোমর ব্যথা করে জানোই তো সবসময় তোমার দুষ্টমি কি করব। সুন্দরী বউ কাছে এসে দাঁড়ালে বরেরা কখনোই কন্ট্রোল থাকতে পারে না তাই কি বলছিলে বলছিলাম আজকে শুক্রবার শনি রবি তো ছুটি দীঘায় যাবে সত্যি এবার এবার কেন এবার আমায় ছাড়ো দেখি না ছাড়বো না সর্ষের তেলটা যখন বিছানায় পড়েই গিয়েছে আর হাতের খুন্তির এই আর লবণ যখন স্যান্ডো গেঞ্জ্রিতে লাগিয়েই ফেলেছ তখন না হয় আর একটু সত্যি এই মর্নিংয়ে তুমি সুযোগ দিচ্ছো এই কখনো আমাকে তুমি এই টাইমটায় একবারও কাছে আসতে দাও না এই দাঁড়াও পরনের গেঞ্জিটা খুলতে যাবে এমন সময় বাপি হলো নাও গেঞ্জি পরে ফেলো মামনি তৈরি হয়েছ হ্যাঁ মা ঠাম্মাই খাইয়ে দিয়েছে আচ্ছা টিফিন মা আজকে স্যান্ডউইচ নেব ঠিক আছে আমি তৈরি করে দিই না মা ঠাম্মিই দেবে সত্যি তোমার মেয়েটা যে এত ঠাম্মি কেনা ওটা কেন হয়েছে ভালো তো ঠাকুমার কাছেই রাত্রবেলা শুয়ে দিও না তাহলেই তো হয় তাছাড়া বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে একটু দূরে দূরে রাখতে হয় না নিজেদের মধ্যে সম্পর্কটা একটু জটিল হয়ে ওঠে না ঠাঠ হিংসুটে বলে নীলা আঁচল ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় বরেনও উঠে পড়ে বৌমা এই তো মা যাই রান্না কদ্দুর এই তো কি তেল তো কম হলো কি করে গো কালকে না পশু তুমি তেলের প্যাকেট কাটলে না হ্যাঁ মা ওই হাত থেকে একটু পড়ে গিয়েছিল হ্যাঁ ওটা আমি দেখলাম মেয়ের মুখটা সঙ্গে সঙ্গে চেপে ধরে বরেন বলে মামনি চলো স্কুল পৌঁছে দিয়ে আসি হয়ে যাচ্ছে কি রে খোকা কি বলছিল ও ঠাম্মি কিছু না কিছু না মামনি আজকে তো আমাকে চকলেট মিল্ক খাওয়াবো হ্যাঁ না না বাইরের খাবার খাইও না বাড়িতে এসে ভাত খাবি তো ও রাখো তো শুধু ভাত ভাত আজকে আমরা বাপ মেয়েতে মিলে ঘুরতে বেরোবো মেয়ের বয়স এখন নয় বছর একটু একটু বোঝে সে মানে বাবা মা কতটা ভালোবাসে একে অপরকে মাঝে মধ্যে তো বাবার মা যখন হাকে অপরের হাত ধরে সিনেমা দেখতে মশগুল হয় তখন মাঝখানে বসে বলে খবর এটা আমার মা আবার মাকে বলে তুমি কেন আমার বাপেকে ধরেছ এটা আমার বাবা আজকেও স্কুল ড্রেস পরে বোধ হয় দেখে ফেলেছিল বাবা যে মাকে ধরে রেখেছে না না বাচ্চাদের সামনে অবশ্যই সতর্ক থাকা উচিত কিন্তু বাবা মা একে অপরকে ভালোবাসে এই সম্পর্কটা জানানোই কোন রকম যাকে বলে কোনো রকম বাধা বিপত্তি আসে না এইটুকু তো সন্তানকে জানানো যেতেই পারে দুগ্গা দুগ্গা বেরিয়ে পড় গাড়ি নিয়ে বরেন তার মেয়েকে নিয়ে বেরিয়ে যায় ওকে স্কুলে ছেড়ে দিয়ে সেও অফিসে যাবে ফেরার পথে টিকিটটা কনফার্ম করে আসবে হ্যাঁ দীঘায় যাবে শনিবার দিন মাঝখানে রবিবার দিনটা থাকা সোমবার দিন এমনিতেই সরকারি ছুটি তাই মেয়ের স্কুলও বন্ধ অনেক দিন বাড়ির বাইরে যাওয়া হয় না একটু ঘুরতে ফিরতে গেলে মনটাও ভালো থাকে বেলা বাড়তেই ঘরের কাগজপত্র জামা কাপড় সব কিছু এক জায়গায় জড়ো করে এক্সট্রা যে কাগজগুলো বরেনের কোনো কমবে লাগে না সেগুলো মায়ের হাতে দিয়ে নীলা বলে মা এগুলো বরং বিক্রি করে দিও আর এই যে এ কি কবউ মা সাদা চাদরে আবার হলুদের দাগ লাগিয়েছো তুমি তো স্নান করে কাপড় ছেড়ে ঘরে তাহলে বলে নিজেই হেসে ফেললেন বুঝেছি সকালে আমার ছেলেকে ডাকতে করেছে না দেখো তুমি মামনকে আমার কাছেই শুতে দিও দুটোই মিলে যা শুরু করেছো মনে হচ্ছে আবার একটা নাতি নাতনির মুখ আমি দেখবো মা কিছু বলো আরে লজ্জা পাওয়ার কি আছে রে পাগলি তোরা এখন যুবক যুবতী এখন ভোগ করবি না তো কি বুড়ো বয়সে করবি দরজায় কলিং বেলের শব্দ নীলা বলে অসময়ে কে এলো তুই বস আমি দেখছি ও মা তোমায় বলেছিলাম না একটা জামা কাপড় কাচার লোক ঠিক করো আমার কোমরে পিয়াট ব্যথা করে জানি রে মা আমিও তো পারি না বয়স হয়েছে কাচাকুচি করার জন্য কেউ রাজি হয় না রে যতই টাকা দেই না কেন তাদের دماغ কত সপ্তাহে একটা দিন কাচবে তাতেই বুড়ি বড়ি টাকা নেবে বরেনের কি আর ওরকম রকম খোলামকুচি রোজগার আছে রে মা তাও যদি তোর শ্বশুর মরার আগে কিছু রেখে যেতে পারতো নীলা বলে তাহলে কি করব দরজা তুমি খুলবে না আমি খুলব আমায় দে দেখি কত দুর্কি করতে পারি ও তুমি কেছ না কোমরে ব্যাথা করবে সব দেখি বৌ ধাক্কা দিয়ে সরিয়ে শাশুড়ি নিজেই চলে গেলেন জামা কাপড়গুলো নিয়ে নিয়ে করতে এই বেশ কয়েকদিন দুষ্টুমির জন্য এমন হয়েছে তবে আজকে সর্ষের তেলের ঢাকনাটা খোলা না থাকলে বোধ চাদরটা নোংরা হতো না দরজা খুলে নীলা খুঁজতে থাকে কে বেল বাজিয়েছে এই পাড়ার ছেলে ভীষণ বদমাস হয়েছে যখন তখন একি আপনি দরজার সামনে বয়স্ক এক বৃদ্ধ মানুষ বসে দেখে তো বেশ বয়স্ক লাগছে গায়ে নোংরা একটা চাদর জড়ানো পায়ের চটি ছেঁড়া ধুতি গেঞ্জি সবটাই খুব নোংরা মুখে অসংখ্য সাদা গোপ ধারি আর চুলটাও ঘাড় পর্যন্ত দেখে মনে হচ্ছে বহুদিন না খেয়ে থাকা এক ভিখারি কে বৌমা মা ও মা কোনো ভিকারি বোধ দুটি খেতে দিবি মা বুকের ভেতরটা কেমন যেন খোঁজ করে ওঠে নীলার মানুষটার হাত পায়ে চামড়া কুচকে গিয়েছে বেশ বয়স আচ্ছা হিনার কি ছেলে পুলে নেই নাকি বাড়ির অত্যাচারে পালিয়ে এসেছেন ওমা এদিকে এসো শাশুড়ি মাও আগিয়ে আসে কে কে বাপু ও বাবা এ কি এখন কিছু হবে না বিদায় হাও দেখি লোকটি কাঁচতে শুরু করেন এমন পর্যায়ে শুরু যে ওনার ডম নিতে পর্যন্ত কষ্ট হয় হয় নীলার মনে ছুটতে গিয়ে এক গ্লাস জল নিয়ে আসে লোকটির হাতে ধরাতেই লোকটির কাঁপা কাঁপা হাতের স্পর্শ লাগে নীলার হাতে হাত পা ঠান্ডা ইস এখন তো বেশ গরম লোকটার গায়ে কি জ্বর এসেছে ও মা মনে হয় অসুস্থ তাতে কি এসব লোককে ঠাই দিও নে সোঁছ ঢুকে ভাল হয়ে বেরোবে চেনা নেই জানা নেই বাড়িতে দুটি মেয়ে মানুষ থাকি বরে নাসবে সেই রাতে তারপরে আবার নাতলিটাও সে আনা হচ্ছে তো কি মাথা খারাপ সবাই তো আর খারাপ হতে পারে না মা দেখি না চুপ করে তাকেই থাকেন শাশুড়ি মা সরলা দেবী নীলার দিকে নীলা এই এইরকমই ভীষণ নরম মনের মেয়ে ছোটবেলায় মায়ের কাছে বড় সে বাবার পরিচয় নীলা জানার মতো যখন বয়স হল তখনই বাবা মারা গেলেন একটা গাড়ি দুর্ঘটনায় মা বহু কষ্টে নীলাকে বড় করেছে সরলা দেবী আর নীলার মা একই গ্রামের মেয়ে এবং একই গ্রামের মানুষ দুইজনে খুব ভালো বন্ধুত্ব ছিল বিয়ের পরে শরলা দেবী চলে এলেন শহরে আর নীলার মা রয়ে গেল সেই গ্রামে বিয়ে করেছিলেন গ্রামেরই এক ট্রাক ড্রাইভারকে এর পরে অনেকটা ভাগ্যের ফেরেই যখন ছেলে বরণের জন্য ভালো পাত্রীর খোঁজ করছিলেন তখনই হঠাৎ করে নীলার মায়ের সঙ্গে ভরা বাজারে দেখা নীলার মা নীলাকে পরীক্ষা দিতে নেওয়ার জন্য কলকাতা শহরে এসেছেন গ্রাম থেকে মেয়ে কলেজে পরীক্ষা দিতে এসেছে এইটা নীলার মায়ের কাছে বিরাট ব্যাপার তখনই তো দেখা হতেই বললেন বিনা মনে হচ্ছে হ্যাঁ সরলা ও কত বছর পর দেখা তুই এখানে আমি তো মেয়ের পরীক্ষার সিট পড়েছে কলকাতায় তাই ও বাবা তোর মেয়ে ওই যে আমার তো বে হলো পরে তুই তো বিয়ে করে গ্রামের সব বন্ধন চুকিয়ে দিয়ে চলে এলি শহরে এলি তো এলি আর তো গেলি না কি করে চেতাম বল এখানকার সংসার হ্যাঁ স্বামীকে রেখে তাই তো এই তো মেয়ে মানুষের জীবন রে ঠিক এমন সময় পরীক্ষা দিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল নীলা ওই সময়টা ছিল বিকেল চারটে এমনিতেই একটু হাঁটা হাঁটি করার অভ্যাস আছে সরলার ওই রাস্তা দিয়েই নীলাকে দেখে প্রথম নজরেই পছন্দ হয়ে গিয়েছিল হ্যাঁ রে মা এই দেখ আমার বান্ধবী তোমার আমার বান্ধবী আছে নাকি মা ই বলে গো বাহ মেয়ে তো লক্ষ্মী হয়েছে রে বিনা প্রণাম কর প্রণাম কর নীলা প্রণাম করে সঙ্গে সঙ্গে বরেণের পাশে উনি নীলাকে কল্পনা করে নেন বরণের উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি মেয়েটির উচ্চতাও বেশ ভালো পাঁচ ফুট তিন চার ইঞ্চি তো হবেই বরেন সবসময় লম্বা মেয়ে পছন্দ করে আর এই কারণেই তো ছাব্বিশটা পাত্রী দেখা শোনার পরেও বরেনের মেয়ে পছন্দ হচ্ছে না বরেন চোখ বুঝে মাকে বলেছে তোমার ওপর আমার আত্মবিশ্বাস আছে আমার জীবনে কোনো মেয়ে নেই না আগে ছিল না এখন আছে আমি তোমার পছন্দের পাথরিকে বিয়ে করব। কারণ মা ছোটবেলা থেকে তুমি হাতে করে আমায় বড় করেছো আমার জীবনে বাবার ভূমিকার থেকে তোমার ভূমিকা সব থেকে বেশি তাই তুমি আমার জীবনসঙ্গীর সঙ্গে থাকবে কারণ রান্না বান্না ঘর সামলানো আবার জীবনসঙ্গী আর তুমি তো করবে আমি তো টাকা দিয়েই ছাড় অফিসেই পড়ে থাকবো সুতরাং আমার জন্যে যাকে পছন্দ করছো সে যদি তোমার সঙ্গে না চলতে পারে তখনই তো বিপদ আর মা তোমাকে আমি বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না কারণ সেই শিক্ষা তুমি আমায় দাওনি এমন একটা ছেলেকে গর্ভে ধারণ করে রীতিমতো নিজেকে নিয়ে গর্ভ করেন সরলা দেবী ওইখানেই বসলেন হ্যাঁ রে মেয়ের বিয়ে পাত্র তবে তো এখন ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশনটা ও তো বিয়ের পরেও দিতে পারে দিবি আমার ছেলের সঙ্গে ব্যাংকে চাকরি করে ভালো মাইনে পায় আমাদের তিনজনের পেট ঠিক চলে যাবে মাফ করবেন মাসিমা আমার মাকে ফেলে আমি কোথাও যেতে পারবো না বিয়ে যদি করতে হয় আমি তার কাছে শর্ত রাখবো মানে আমার হবু স্বামীর কাছে যাতে আমার মাকেও এক জায়গায় নিশ্চয়ই নিশ্চয়ই এমন একটা উত্তরই চেয়েছিলাম এই না হলে মেয়ে ভাগ্যিস মা তুই বলিসনি তোর জন্মদাত্রী মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসবি ব্যাস তারপরে চার হাতে এক হয়ে যেতে ছ মাসও সময় লাগেনি বরেনের নীলাকে এক চান্সা দেখে পছন্দ খুবই পছন্দ মাকে শুধু বলেছিল মা আছে তোমার তারপর বছর দুই হতেই এই ছোট্ট নাতনির জন্ম ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার সময় রীতিমতো তখন সিজারের ডেট লাস্ট পরীক্ষার ঠিক পরের দিন ভয়ে ভয়ে পরীক্ষা দিয়েছিল নীলা বাচ্চাটা নিতে চায়নি নষ্ট করতে চেয়েছিল কিন্তু ডক্টরকে দেখানোর সঙ্গেই তিনি বললেন ভালো হয়েছে চলে এসেছে আপনারা তো বলছেন আপনারা সাবধানে ছিলেন তাও আসলে কি বলুন তো যার যখন আসা সে তখন আসবেই কেউ আটকে রাখতে পারে না তাছাড়া আপনার ওভারিতে যথেষ্ট প্রবলেম আছে একটি সন্তানের মাই আপনি হতে পারবেন ভেঙে পড়েছিল নীলা কিন্তু বরেন বলেছিল স্যার ও পড়াশোনা করতে চায় ওর কেরিয়ার আমি নষ্ট করতে চাই না প্রয়োজনে বাচ্চা আমরা অ্যাডাপ্ট করব তবুও কিন্তু নীলা জেনেছিল সরলা দেবীর স্বপ্নের কথা উনি চান ফুটফুটে একটা নাতিবা নাত্নীকে নিয়ে বড় করতে শুধু সরলা না লিনার মাও তাই চায় শেষ পর্যন্ত পড়াশোনাও হলো বাচ্চাও হলো সব ঠিকঠাক ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে একদিন দুই বান্ধবীকে এ গল্প করতে শুনে ফেলেছিল নীলা সেই গল্প শোনার পরের দিনই বিনা গ্রামের বাড়িতে চলে যায় রাত্রেবেলা বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে মায়ের কাছেই রেখে আসতে যাচ্ছিল নীলা কারণ ঠাকুমার কাছে ঘুমোতে পছন্দ করতো আদরের ছোট্ট নাতনি রাত দেড়টার সময়ও মেয়ে ঘুমায়নি দেখে নীলা বলল দাও না গো ওকে বরং মায়ের কাছে দিয়ে আসি বাপ মেয়ে তো অনেক খেললে মা ঘুম পাড়িয়ে দিতে পারবে দুই মা আছে অভিজ্ঞ ওনারা বাচ্চা সামনে অভ্যস্ত দেখো কি করবে বাচ্চাকে কোলে নিয়ে ব্যালকনিতে আসতে নীলা বুঝতে পারে বাচ্চার চোখে ঘুম এসেছে গান গাইতে গাইতে ঘরের সামনে এসেই দরজা খুলতে যাবে এমন সময় নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে জানিস তো সরলা মেয়েটাকে কোনোদিনও বলিনি ওর বাপ অ্যাক্সিডেন্টে মরে রে এই শহরেই এই আছে যখনই মেয়ে বললো পরীক্ষার সিট এই শহরে পড়েছে আমি তো ভয়ে আসতে চাইনি ওকে পরীক্ষাও দেওয়াতে চাইনি কোন বেশ্যাপাড়ার মাগির সঙ্গে বাদ না অত সুন্দর মেয়ে পেয়েছিস তোর আবার অভাব কিসের তাছাড়া এখন দুই বুড়িতে মিলে তাকবো খাবো দাবো ঘুরবো ফিরবো আপনিকে নিয়ে বড় করব। কিন্তু মেয়েটার মুখোমুখি দাঁড়াতে পারি না রে সরলা মাঝে মধ্যে ওর বাবার কথা জিজ্ঞেস করে পিতৃস্নেহ কি জানতে চায় অবাক হয়ে যায় আমি ভাবি ছোটবেলা থেকে কোলে পিঠে বড় আমি করলাম ওদিকে মেয়ের বাবার প্রতি আহ্লাদ গেল না জানিস ওর ওর বাবার সাথে ওর একটা খুব মিল আছে কি ওর বাবার পিঠে একটা বড় লাল জরুল আছে ডান দিকে ওই রকম পেয়েছে যদিও ওই জরুল নিয়ে কখনো ওকে কিছু বলিনি বলতেও যাস নে এই বয়সে বলে আর লাভ নেই ও যখন জানে ওর বাবা মরা মরাই থাক ঠিক তখনই বিনা দেখে ফেলেছিল নীলাকে দরজার পর্দার আড়ালে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হকি বউ মা এসো কি নাতনি ঘুমোয়নি না না ঘুমিয়ে পড়েছে মা ওর বাবার কাছেই নিয়ে যাই ওর বাবা আবার ওকে ছাড়া ঘুমোতে পারে না তো ভেবেছিলাম তোমাদের কাছে রেখে যাব তুমি ঘুম পাড়াতে পারো আর মাও রয়েছে দে দিয়ে যা না মা ওর বাবার কাছেই থাক না আমি না হয় সব করলাম ও না হয় ওর বাবা নেওয়াটাই হলো বিনা বুঝতে পেরেছিল লিনা শুনতে পেয়েছে সব কথা পরের দিন ভোরবেলা ট্রেন ধরে গ্রামে চলে যায় সরলাকে বলে তুই আমার মেয়েটাকে যে মেনে নিয়েছিস সেটাই অনেক রে আমার মেয়েটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিস মানিয়ে গুছিয়ে চলতে শেখাস তাছাড়া দুবছর তো থাকলাম তোর বাড়ি বলেন আমার মনের মতো জামাই চোখে জল ফেলেছিলেন তিনি চোখে জল নীলাও ফেলেছিল কিন্তু প্রকাশ করেনি বয়স্ক বৃদ্ধ মানুষটি বেশ অনেকক্ষণ ধরে কাশতে কাশতে বোধহয় মুখ থেকে একটু রক্ত বেরিয়ে এলো অবস্থা আপনি ভেতরে আসুন বউমা ঠিক করছো দেখো থাক না মা বুড়ো মানুষ তাছাড়া আমাদের বাইরের ঘরটা তো আছে ওখানেই না হয় বৌমার এত সুন্দর আতিথেয়তা দেখে না করতে পারে না সরলা তাছাড়া মেয়েটা এইরকমই নরম মনের আসুন আসুন বসুন এখানে লোকটি তখনও কাঁচছে জল খেল বললো লিনা আপনি স্নান করবেন গরম জল করে দেব বছর যে স্নান করি না রে মা থাকতে থাকতে সবাই পাগল ভেবে নিয়েছে আচ্ছা আমি আমি কি পাগল এমন কথা বলবেন না এ কথা বললে শাশুড়ি মামটা কি বার করে দেবে আপনি বসুন বাবা আমি কি বললি আসলে বাবা নেই তো ওই ডাকটা ডাকা হয়নি তাই মুখ বেরিয়ে গিয়েছিল আপনার কি রাগ হবে আমার উপরে বৃদ্ধ মানুষটি লিনার গালটা চেপে ধরে বললেন অনেক অনেক বড় মা সুখী হ সন্তান স্বামী সংসার নিয়ে আমার আয়ু তোর লাগুক বৃদ্ধ লোকটিকে বাড়িতে রাখার দরুন বরেন একবার গজর গজর করলেও লিনা যখন তার সুন্দর দেহটা নিয়ে বরেনের সামনে এসে বলে কি বললে লোকটাকে বার করে দেব কখনো না দেখো মাকেও তো অনেকবার আসতে বলেছি মা গ্রামের বাড়িতেই থাকতে চাইছে তুমি মায়ের প্রতি কর্তব্য করছো ধরো যদি আমার শ্বশুর মশাই বেঁচে থাকতেন তাহলে বাবা আর ওই লোকটা এক হলো কোথাকার কে সারা কোনদিন চুরি ডাকাতি করে নিয়ে যাবে তার উপর আমার সুন্দরী বউটা তাকে যদি হুম বাবার বয়সী খুব জানো তো আমার মনে হয় একটু ডাক্তার দেখালে খুব ভালো হয় ডাক্তার মাথা করো নাকি তোমার পি গাড়ি কে না তুমি এরম করছো কেন আমার সঙ্গে চোখ পাকে জিজ্ঞেস করে নীলা বরেন বলে হে এইভাবে তাকাবে না প্লিজ ওই ঘায়ল হয়ে যায় ঘায়ল হওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি কবে থেকে দীঘায় যাচ্ছি না না গো টিকিট ক্যান্সেল হয়ে গেছে ভালো হয়েছে এই দুটো দিন লোকটাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করি না হয় ভালো করে বাহ এখন এই লোকটা তোমার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে আমার থেকে রাগ করো না সোনা হ্যাঁ কি মামন মামনকে ঘুমোতে দিয়ে এসেছি মায়ের কাছে আগে বলবে তো ঝাঁপিয়ে পড়ে বড়ে নীলার ওপরে আজকে অনেক দিন পর নিশ্চিন্ত মনে স্ত্রীর বুকে মুখ গুঁজে ভালোবাসা দেয় বরেন আর লীনাও ভেসে যায় বরেনের পুরুষালী শরীরের মধ্যে খানটায় থাকে নিজের করে আর সেই শরীরের সমস্ত মতো যেন আবেগ উথাল পাথাল হয়ে উচলে ওঠে লিনার চারিদিকে ওর বুকের মাঝখানে মুখ রেখে বরেন বলে আজও এখানে সে একই রকম গন্ধ কি ফুলসা রাতের মতো মনে পড়ে পড়বে না আবার অনেকক্ষণ পর ভাব ভালোবাসা বিনিময়ের পরে বরেন ক্লান্ত শরীরটা নিয়ে শুয়ে পড়ে লিনার কাছে এমন সময় খুক কাশির শব্দটা কানে আসে লিনার ইস লোকটা আবার কাশছে এই কাশির শব্দে মেয়ে টানা উঠে পড়ে তার সঙ্গে মাও কি দরকার ছিল তোমার এরম করতে নেই অতিথি দেব ভাবা জানো না হুম ওই করো রা করছো কেন শোনা বলে লিনা আবার জড়িয়ে ধরে বরেনকে বরেন বলে এইখানেই তো মেরে ফেললামায় ঘুমোই ঘুমোতে দাও বুঝলে কেন কালকে তো ছুটি আরে গ্রাউন্ড হলে হয় না হ্যাঁ কি ব্যাপার আমার কিন্তু দ্বিতীয় ইনিংস খেলার আগেই লোকটার কাশির মাত্রা এতই বাড়লো যে লিনা আর বরেন উঠে আসতে বাধ্য হলো হ্যাঁ আপনার এত কাশি হয়েছে কেন আপনি না রে মা এটা এটা ওখানে থাকতে আচ্ছা আচ্ছা কি গো গাড়ি বার করে একটু হ্যাঁ তাই তো দেখছি আমি গাড়ি বার করছি আপনি আসুন আপনার আপনার ছেলে মেয়ে কেউ নেই কেউ নেই রে বাবা বউটাকে ত্যাগ করেছিলাম তো তারপর থেকে আর এই ধরনি আমাকে সুখ দেয়নি যাকে নিয়ে ঘর পাতব বলে আমার লক্ষ্মীমন্ত বউটাকে ত্যাগ করলাম সেই বউ আমার সব টাকা পয়সা শুষে নিয়ে আমাকে ছিবড়ে করে দিয়ে আমাকে পাগল প্রমাণ করে আজ আজ কতগুলো বছর গাড়িতে লিনা ছিল না বরে নিয়ে নিয়ে গেল সঙ্গে করে লোকটিকে প্রায় মাঝ রাতে ফিরে এলো লোকটিকে হাসপাতালে ভর্তি করানো হয়নি বাড়িতেই নিয়ে এসেছে ডক্টর চেক করে বলেছেন অ্যালার্জি প্রচণ্ড সুস্থ হবেন কিনা বলতে পারছি না তবে দীর্ঘদিন ধরে উনি অপুষ্টির শিকার কে হয় চুপ করে থেকে বলে ফেললো আমার মশাই হো আচ্ছা আচ্ছা এত বছর ধরে উনি যে আক্রান্ত হয়েছে আপনারা জানতেন না আসলে কি কিসে কি হয়েছে ওনার ওনার যেটা হয়েছে সেটা সাধারণ ভাষায় বলতে গেলে যাকে বলে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঠান্ডা কাশি আর গাড়িয়ে গিয়েছে নিউমোনিয়া যদিও এটা ওনার ক্ষেত্রে একটু অতিরিক্তই বেশি অ্যাজমা এবং অ্যালার্জি সবকিছু একসঙ্গে বুঝতে পাচ্ছেন কিন্তু এর চিকিৎসা ও ওষুধ তো আছে ইনজেকশনও দিয়ে দিয়েছি দেখুন কি হয় তবে বহু বছরের পোষা রোগ তো বাইরের দিক থেকে বোঝা না গেলেও ভেতরে ভেতরে ওনাকে একদম ছিবড়ে করে ফেলেছে এখন তাহলে উপায় উপায় একটাই ওষুধগুলো ওনার শরীরে যদি এখন ধরে তাহলে উনি বেঁচে গেলেন আর এত বছরের অপুষ্টির অভাব তো ভালো মন্দ খাওয়ান বিশেষ করে ফল টল খাওয়ান ঠিক হলেও হতে পারে না হলে বাকিটা বলতে ঠিক আছে মনটা ভাড়াক্রান্ত করেই বাড়িতে নিয়ে আসে লোকটিকে লিনা ঘুম হয়নি ডেকে বসেছিল বাড়ির মেন গেট দিয়ে ঢুকতেই সে করে গেটের দরজা খুলে বলে কি বললো ডক্টর হে আপনি কাঁপছেন কেন লোকটির গায়ে তখন বেশ জ্বর শুয়ে দাও ওষুধ নিয়ে এসছে আর ইন্ডেকশান দিয়ে দিয়েছে ডক্টর ওই অ্যালার্জি অ্যাজমার প্রবলেম তারপরে নিউমোনিয়া গাড়িয়ে গেছে ভেতরে তাহলে ভর্তি করে দেখে আসলে পারতে না ডাক্তারই বারণ করলেন বললেন বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করান ভালো ফল ফলটল খাওয়ান ঠিক হলেও হতে পারে এ অসুখের ওষুধ খুব একটা নেই আর তার উপর ওনার বয়স হয়েছে তো সব ওষুধ ওনাকে এখন ধরবেও না একা নির্দিষ্ট সময়ের পরে আমাদের শরীর সম্পূর্ণ ভাবে ছেড়ে দেয় সবটা তো বোঝই লিনার চোখের কোনায় এক চিলতে জল জমে ওঠে বাইরের লোকটি বসে যখন কাজ ছিল তখন ওনার পিঠের চাদর সরে গিয়েছিল ছেঁড়া গেঞ্জিটার ফাঁকে ওনার পিঠের ওই লাল জরুলটা দেখতে পেয়েছিল লীনা ঘরে এসে স্নান করার সময় বাথরুমের দরজা ভালো করে বন্ধ করে নিজের শরীরটাকেও দেখেছিল আচ্ছা এই শরীরটা তো ওই লোকটার দেওয়া বাবার দেওয়া না এটা তো বাবা আর বাবাকে এখন পরিচয় দিতে ইচ্ছে করছে না ঋণার মনের ভেতরে কিন্তু ঘৃণা নয় অসম্ভব অভিমান জমা হয়ে আছে সংসার পাততে গিয়েছিল বাবা আর মাকে ফেলে আর সেই বাবা এখন আমার দুয়ারে আমি তাকে তাড়িয়ে দিই কি করে যতই হোক ঋণ আছে না আমার এই শরীরটা দানের জন্য আমার এই লিঙ্গ দানের জন্য আমি তো ওনারই ওনারই অংশ ভাব ছিল লিনা আর হঠাৎ করে হে কি লিনা লিনা ডক্টর বৈদ্য এসেছে চেক আপ করে বললেন কংগ্রাচুলেশন কি করে সম্ভব হলো জানি না তবে আপনার স্ত্রী আবার কান্সিভ করেছে কি সত্যি আমার ভাই বুনু হবে হ্যাঁ দিদি কি চাই ভাই না বুনু ঠাম্মির কাছ থেকে যখন ছোট্ট মামন জানতে পারলো তখন আনন্দে তারা ধরে না মায়ের কাছে দৌড়িয়ে যেতে যাবে এমন সময় ওই বৃদ্ধ মানুষটি বললেন হো মা দিদি ভাই ছাড়ো ছাড়ো আমাকে হাত ছাড়িয়ে নেয় মামুন এই দুষ্ট লোকটা কে দুষ্ট বলতে নেই এগুলো কি শিক্ষা হুম উনি তোমার দাদু হন দাদু এত বছর কেন আসেনি হ্যাঁ আমি মা মায়ের কাছে যাব। মা মায়ের কাছে একটু পরে যাও মা মায়ের শরীরটা খারাপ বাপি মামা মামার জন্যে ভাই বোন আনবে হ্যাঁ কি চাই ভাই না বোন বোন আমার সাথে খেলবে ভাই হলো তো আমাকে শুধু বল দিয়ে মারবে লোকটি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিভাবে যেন এত সুন্দর একটা সুখবর মনটা আনন্দে ভরে উঠেছিল বরেনের সেই থেকে বরেন আর এই লোকটি সম্পর্কে কোনো রকম বাজে মন্তব্য লিনাকে করেনি এমনকি শাশুড়ি তিনি পর্যন্ত যদিও মাকে ফোনে খবরটা দেওয়ার পরও মা আসেনি মাকে বলাই হয়নি লোকটির কথা ইচ্ছা করে বলেনি নীলা বাড়িতে এখানে এসে মেয়ের কাছে আর জামাইয়ের কাছে থেকে অজান্তেই বেশ ফুলে ফেঁপে উঠেছেন তিনি সন্তোষবাবু রীতিমতো মেয়ের ঘরে যাবতীয় কাজ করেন এখন ধোয়া কাছা করেন মেয়েকে কোটা বাটনা বাটা সব করে দেন দুইজনে মিলে একসাথে হাতাহাতি কাজ করে অল্প সময়ে করে ফেলে সবকিছু শাশুড়ি মায়ের সঙ্গেও বেশ ভালো হৃদতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ওনার যদিও ওই খুকুখানি কাশিটা অ্যালার্জিটা এখনও রয়ে গিয়েছে করেন মাঝে মাঝে বলে যাক বিনে পয়সায় একটা চাকর তো জুটে গেছে তোমার কাছাকুচি করতে তোমার এমনি কষ্ট হয় শীত দ্বারায় লাগে তার উপর এখন তো বেবি বাম্প এখন তো পারবেই না ও মারা করলে কেন চাকর কেন বললে বৃদ্ধ মানুষকে কেউ চাকর বলে তোমার অন্য কিছু সম্বোধন করতে ইচ্ছে করে না মায়েরি তুমি তো কথায় কথায় খোঁজা যাও না আচ্ছা বাবা ভুল হয়েছে যেটা মশাই বলবো নাকি শ্বশুর মশাই লিনার বুকের ভেতরটা কেঁপে ওঠে সেদিন খুব বৃষ্টি হয়েছিল লিনাকে চেক আপ করানোর জন্য বরেন নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে ঘরে ছোট্ট মামুন তার ঠাম্মির সঙ্গে লোকটিও ছিল যদিও ঘর থেকে বেরোনোর আগে বরেনের বেশ ভয় করছিল বলা যায় না বয়স্ক মানুষ হলেও তো রস কষার কম থাকে না বেরোনোর আগে বরেন শুধু বলেছিল মেয়েটাকে নিয়ে যাই আর মাকে বলি দরজা বন্ধ করে থাকতো না কে আর পাড়াতে কাউকে বলে যাই কেন বলো তো না মানে লোকটাকে চিনি না জানি না তুমি এখনো ভরসা করতে পারছো না কি করব বলো তোমার রক্তের সম্পর্কে কেউ হতো নিশ্চয়ই ভরসা করতাম তুমিও চেনো না তখনও লিনা জোর গলায় বলতে পারলো না আরে পাগল এটা আমার বাবা না বলে তো বদনামি ছড়াবে হয়তো বলেন লীলাকে ভালোবাসতে ভুলে যাবে হয়তো ওর সাজানো গোছানো সুন্দর সংসারটা এক ঝড়ে নষ্ট হয়ে যাবে বাড়ি ফিরতেই দেখতে পায় শাশুড়িমা ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে রয়েছে লোকটার মাথার কাছে এখন আট মাসের পোয়াতি নীলা শরীরে মাস্তুর ধারা বিকলিত এবং উচ্ছ্বলিত স্তন দুটো ফুলে ফেঁপে উঠেছে দুধের ভারে। মাঝে মধ্যে দুধও বেরোয় দেখতে খুব সুন্দরী হয়ে উঠেছে লীনা শাশুড়ি মা তো বলেছেনি আবার আমার নাত হবে আমার নাত নিয়ে চাই দুইজনে চুল বেঁধে দেব দুইজনে আমার মাতার বাদবাকি চুলগুলোকে চিরে খাবে কথাটা শুনে হাততালি দিয়ে উঠেছিল ছোট্ট মামুন হে কি আপনার কাশিটা ঠিক হয়নি জানি না রে মা মনে হয় মরণের সময় এসেছে তোর বাচ্চাটাকে আর বোধ দেখা হলো না এই কটাদিন লোকটার সঙ্গে এমন একটা মিষ্টি সম্পর্ক বরেনের চোখের কোনাতেও জলটা জমে আসে হাসপাতাল ভর্তি করে দিয়ে আসবো না না হাসপাতাল ভর্তি করতে হবে না আচ্ছা ওনার অ্যালার্জি হয়েছে তাই না হির কি কোনো প্রতিশোধক নেই ওই যে তোমায় বললাম ওনার বয়সের ভারে এখন সে ওষুধ আর কাজ লাগবে না আগে থেকে ট্রিটমেন্ট করালে সব কিছু হতো কিন্তু কোনো ওষুধ নেই কথা বলবো অবাক হয়ে যাবে না তো কি দুধ বুকের দুধ অ্যালার্জি রোগকে কমাতে সাহায্য করে বুঝলে কিন্তু সেটা বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে নয় আর আরেকটা অনেক রকমের খনিজ এটিসি ভিটামিন পর্যাপ্ত পরিমাণ সব কিছুই বুকের দুধে থাকে অ্যান্টিবডি থাকে যেটা এখন তোমার শরীরে আছে তাই বলে আমি বলছি না তুমি এখন ওনাকে বুকে দুধ বের করে খাও এটা তো মানায় না তাই না ঘরে এসো আমি ডক্টর মল্লিকের সঙ্গে কথা বলে বাদবাকি ওষুধগুলো এনে দেবো খাওয়ালে উনি আবার ঠিক হয়ে যাবে কিন্তু লিনার বুকের মাঝখানে কোথায় যেন একটা দুঃখের সঙ্গীত বেজে উঠেছিল লিনা বুঝতে পারছিল না এই কদিনই বাবার সঙ্গে সংসার আর বোধ হবে না মাঝরাতে খুব কাশি উঠেছে সন্তোষবাবুর কি করবে লীনা জ্ঞান শূন্য আচমকাই নাইটির হুকটা খুলে ওর ভারী বক্ষ বৃন্দ বার করে অসুস্থ মানুষের মুখটার সামনে ধরতেই অমনিও চুজতে শুরু করলেন ফরম তৃপ্তিতে চোখ বুঝে এলো নীলার নিজের মাতৃত্বের ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে বাবা মা সহ একটা সুন্দর পরিবার আচ্ছা আমার তো বুকে এখন দুধ আছে এই লোকটাকে মানে বাবাকে খাওয়ালে বাবা সুস্থ হবে আমি তো মা না বাবা তো আমার ছেলে বাবার শরীর থেকে তো আমার জন্ম তাহলে আমার দুধ খাওয়ালে কি দোষ বৌমা শুরু মাধবিক চিৎকারে ঘুম ভাঙে বরেনের ঘোর কাটে লিনারো। সে বুকের থেকে আঁচল ছড়াতে ভুলে গিয়েছিল তার আঁচলের আড়ালে লুকিয়ে থাকা সন্তোষবাবুর মুখটা তখনও আসলে সে স্তন পান করতে করতে কখন যেন বৃন্ত দয় দুটোকে ছেড়ে দিয়েছে এবং হারিয়ে গিয়েছে সেই জগতে যেখান থেকে মানুষ আর চট করে ফিরে আসে না অজ্ঞান অবস্থায় থাকা লিনাকে চট ভর্তি করানো হয় নার্সিংহোমে ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে প্রায় বাহাত্তর ঘণ্টা পর জ্ঞান ফিরে আসে ওর জন্ম হয়েছে একটা সন্তানের প্রিম্যাচিওর বেবি যেহেতু আট মাসে হয়েছে তাই কাঁচের ঘরে রাখতে হয়েছে ছেলে হয়েছে ছেলে নাতির মুখ দেখে বৌমার কৃত্তিকলাপের কথা মাথাতেই রাখতে চাননি সরলা দেবী উনি জল খাওয়ার জন্য উঠেছিলেন ওনার কাছেই শুয়েছিলেন ছোট্ট নাতনি মামন। উঠেই সন্দেহ হয়েছিল ওনার একটা লোকটা এতক্ষণ ধরে কাঁসছে ভেবেছিলেন উঠে নিজে একটু জল খাবেন এবং লোকটিকেও জল দিয়ে আসবেন কিন্তু ছেলের ঘরের দরজা খোলা দেখে সন্দেহটা আরও বেশি গাঢ় হয় এক পা দুপা করে আগে গিয়ে দেখলেন বৌমা দুধ খাওয়াচ্ছে বাচ্চা শিশুর মতো মাথাটাকে কোলে আগলে নিয়ে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে বৌমা চোখ থেকে টপ টপ করে জল বেরোচ্ছে লোকটা স্যান্ডগেঞ্জির ফাঁকে লাল জরুলটা স্পষ্ট বৌমার পিঠেও তো একটা জরুল আছে তৎক্ষণাৎ বুঝতে পেরে গিয়েছিলেন সরলা দেবী তবু একটি প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাবাকে দুধ খাওয়াবে এটা সমাজ কখনো মানতে পারে না যদিও বহু বছর আগে এক বন্দি বাবাকে মেয়ে দুধ খাইয়ে কিছুদিনের জন্য সুস্থ রাখেছিল মেয়ে বাবার সঙ্গে দেখা করতে যেত জেলখানায় আর জেলখানার ফাঁক দিয়েই নিজের স্তন পান করিয়ে আসতো বাবাকে বাবা সেই স্তন খেয়ে চোদ্দ দিন না পনেরো দিন জীবিতও ছিল তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমাদের ভারতে নয় পাশ্চাত্যে ঘটেছিল এমন সত্য ঘটনা জানতেন সেটা সরলা দেবী ওনার চিৎকারেই বোধহয় লোকটি হার্ট অ্যাটাক করে এমনিতেই খুব কাছছিলেন বুকে হচ্ছিল সাঁই সাঁই শব্দ শেষ বারের মতো নিজের বাবাকে একটু ছুঁয়ে গিয়েছিল লিনা আর শাশুড়ি মাকে মুখোমুখি দেখতেই লজ্জায় অপমানে যখন সে বলেছিল মা মা আমি ভুল কিছু করিনি মা আমার বাবা তারপরে নিজেই অজ্ঞান হয়ে যায় মা মা জ্ঞান এসেছে লিনার আর জ্ঞান আসতেই মেয়েকে সামনে দেখি উঠে বসতে চাই ওমা উঠো না অপারেশন হয়েছে তোমার পেট কেটেছে আবার ওমা ভাই হয়েছে সুন্দর ও আমি খেলবো ওমা ভাই আমায় মারবে না তো হাজারো প্রশ্ন শুরু করে ছোট্ট মেয়েটি বলেন রিনার কাছে এগিয়ে আসে ওর মাথায় হাত বুলিয়ে বলে কেমন আছো এখন ভালো মা মা এই তো মা এখানে ওই তো মায়ের কোলে তার আদরের নাতি বললেন একটু বাইরে যা দি কি দিদি যাও বাপির সাথে গিয়ে ভাইয়ের জন্য সুন্দর সুন্দর খেলনা কেনো কেন দোল না কেন মায়ের ছুটি হবে না বাড়ি যাব যাবো হ্যাঁ চল কিন্তু মা তুমি থাকতে পারবে তো আরে বাবা তোকে বড় করে ফেললাম থাকতে পারবো না বৌমা কেমন আছে এখন মা মা তুমি ক্ষমা করতে পেরেছো পাগলি তোর বুকের দুধ সার্থক দেখ কে এসেছে তোর কোলে ছোট্ট বাচ্চা তাকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে না শাশুড়ি মা বললেন ঝরুলটা পিটে না বুকে হয়েছে এ দেখ মুখটা দেখেছিস হ্যাঁ তোর তোর বাবাও ইয়ং বয়সে এমনই ছিল তোর মাও এসেছে আয় হায় ওই দেখ কইটা বিনা মা আসে মায়ের চোখে টল টলে জল পুরোনো অ্যালবামের ছবি দেখালেন নীলাকে বললেন তোর বাবা কি করে এলো বলতো এটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন আমাকে তোর বাবার বেলার ফটো মুখের সাথে পুরো মিল না বল হ্যাঁ লীলার চোখে জল টলমল আপনারা পেশেন্টকে এভাবে উত্তেজিত করবেন না দেখুন এমনি ওনাকে ব্লাড দিতে হয়েছে প্রেশার হাই ছিল মাফ করবেন আসলে বুঝতে পারছি মাসিমা তিন দিন পরে মেয়ের জ্ঞান এসেছে এরকম হওয়াটা স্বাভাবিক তাছাড়া বাচ্চাকে ফিডিং করাতে হবে দিন ওকে দিন কোথায় দিয়ে চাচ্ছেন ও আমার দুধ খেতে পারবে না ম্যাডাম আপনি বুকের দুধ দিতে পারবেন আপনার কোনো অসুবিধা নেই তো ডক্টরের পারমিশন না নিয়ে হ্যাঁ হ্যাঁ পারবে বললেন ডক্টর নিশ্চয়ই পারবে রিনা সম্পূর্ণ সুস্থ এখন তাছাড়াও ফাইট করেছে আপনি জানেন ডক্টর সেন ওর তো দ্বিতীয়বার মা হওয়ার কোনো চান্সই ছিল না ভগবান না থাকলে এটা অসম্ভব ব্যাপার ছিল তাও কি সুস্থ সবল একটা বাচ্চা মাত্র কয়েকদিন দেখুন কাঁচের ঘোড়া থেকে ছেলে মায়ের দুধ খাক ওই কাঁদছে মাতৃত্বের টান নারীর বলে কথা হচ্ছে যেন কতদিন কিছু খায়নি খাও খাও ওকে দুধ খাও মায়ের সামনেই বুকের ধারাকে বের করে সন্তানের মুখে পড়তেই লিনার সেই দিনের রাতের কথা মনে পড়ে যায় আচ্ছা বীর্যের ঋণ এমনও হয় কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি শুভরাত্রি